হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক, চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা সম্পূর্ণভাবে ফার্স্ট সেমিস্টার এখন যারা রানিং স্টুডেন্টস তাদের জন্য, তোমাদের ইন্টারনাল এক্সাম সম্পর্কে এই ভিডিওটা। বেশিরভাগ কলেজে ইন্টারনাল এক্সাম শুরু হয়েছে, কোনো কোনো কলেজে আবার অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। তো ইন্টারনাল এক্সাম আর অ্যাসাইনমেন্ট, এই দুটোর তফাতটা সবার আগে বুঝে নাও। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হবে কলেজ থেকে, সেটা 2 মার্কস হতে পারে, 10 মার্কস হতে পারে, সাধারণত 10 মার্কসই দেয়, বা 5 মার্কসের দুটো হতে পারে, বা 10 মার্কসের একটা হতে পারে। সেটা লিখে জমা করতে হয়, প্রজেক্ট টাইপ, যেরকম তোমরা স্কুলে 11-12 প্রজেক্ট করেছো, সেটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট। সেটা জমা করতে হয়, তার উপর 10 মার্কস থাকে, কলেজ থেকে নাম্বার সাধারণত দিয়ে দেয়, ঠিকঠাক টাইমে জমা করলেই নাম্বার দিয়ে দেয় হাতের লেখা ভালো হলে। আর একটা ইন্টারনাল এক্সাম যেটা কিন্তু টাফ, সেটা হচ্ছে কলেজে গিয়ে 2 মার্কসের 5টা প্রশ্ন পরীক্ষা হয় বেশিরভাগ কলেজে। ইন্টারনাল এক্সাম হবে নাকি প্রজেক্ট অ্যাসাইনমেন্ট এই ধরনের ব্যাপার হবে, সেটা কলেজ ঠিক করে। যেসব কলেজে ইন্টারনাল এক্সাম হচ্ছে সেসব কলেজ থেকে বিভিন্ন স্টুডেন্টস আমাদেরকে কমেন্ট করছে, বা আমাদের অ্যাডমিনকে কমেন্ট করা হচ্ছে, সাজেশনস দিন, 2 মার্কসের সাজেশনস দিন, ইত্যাদি ইত্যাদি। তো তোমরা এখন ফার্স্ট সেম, তোমরা ব্যাপারটা জানো না, আমি ইন্টারনালের উপর ব্যাপারটা একটু সহজ করে বলে দিই। ইন্টারনাল এক্সামের ওরমভাবে কোনো সাজেশনস হয় না, প্রথমত তো 2 মার্কসের সাজেশনসই হয় না, তাহলে কী পড়ে যাবে খুব স্বাভাবিকভাবে, মানে কী পড়াশোনা করে যাবে সেটা একটা স্বাভাবিক প্রশ্ন তোমাদের আসতেই পারে। সেই সাজেশনসটাই আমি দিতে বসেছি। সহজ উপায় হচ্ছে কলেজে যে পিসগুলো পড়াচ্ছে সেই পিসগুলো শুধু করে যাও, যা পড়ানো হয়নি সেগুলোর উপর প্রশ্ন দেবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কলেজ থেকে কিছু প্রশ্ন দিয়ে দেয়, সাধারণত অনেক কলেজে দিয়ে দেন স্যার ম্যাডামরা, সেগুলো ফলো করো, তার বাইরে বিশেষ কিছু আসে না। 3 নম্বর হচ্ছে নন ডিটেল পিস সাধারণত দেয় না, ফলে ডিটেল যে পিসগুলো আছে, যেমন CC1-এর ডিটেল পিস, কিমৃচ্ছকটিকা আর শকুন্তলা, তাহলে অভিজ্ঞান শকুন্তলা আর মিচ্ছকটিকম করলেই তোমার মোটামুটি ডিটেলের গুলো হয়ে যাবে। আর সহজ উপায় কী আছে, যে প্রিভিয়াস ইয়ার্সের 2 মার্কসের কোশ্চেন্সগুলো একটুখানি ফলো করতে হবে। লাস্ট 2 মার্কস এসেছিলো হচ্ছে 2018 সালে, ঠিক আছে, 2018-2019 অবধি লাস্ট পরীক্ষা হয়েছে, তারপর থেকে অনলাইন হয়েছে, 2020-21 অনলাইন হয়েছে, ইনফ্যাক্ট 2022-এ এখনও অবধি যা যা পরীক্ষা হয়েছে সবই অনলাইন হয়েছে। সেই হিসেবে সেগুলো অনলাইন কেন বলছি না, অনলাইনে তোমার তো 2 আসে না, 5 আর 10 এসছে, তাহলে 2 মার্কসের কোশ্চেন 2018-2019 সালের কোশ্চেন মার্কসগুলো পেপার ফলো করতে হবে। আর যদি বলো যে 2 মার্কসের কোশ্চেন প্রিভিয়াস কোশ্চেন থেকে কমন পাবোই, পাবোই বলে কিছু হয় না, কলেজে যেগুলো পড়াচ্ছে সেই পিসগুলো দেখো, যে জায়গাগুলো মার্ক করে দিচ্ছেন স্যার ম্যাডামরা সেগুলো দেখো, কিছু কলেজে কোশ্চেন আনসার লিখিয়ে দেয় সেগুলো ফলো করো, স্যার ম্যাডামরা তোমাদের যা যা 2 মার্কসের কোশ্চেন যাদের কাছে পড়ো যা দিচ্ছেন সেগুলো ফলো করো, নন ডিটেলগুলো চট করে আসে না, ডিটেল পিসগুলো যা পড়ানো হয়েছে তাই থেকেই আসে। তো এইভাবে 2 মার্কসের 5টা প্রশ্ন তৈরি করো, আলাদা কোনো সাজেশনস 2 মার্কসের জন্য হয় না, অনেকেই সাজেশনস চাইছো, তাদেরকে স্পষ্ট করার জন্যই আমি এটা ক্লিয়ার করলাম, মানে ব্যাপারটা স্পষ্ট করার জন্যই বলছি। 2 মার্কসের সাজেশনস না খুঁজে এই জিনিসগুলো ইন জেনারেল পড়ো, তাতে একটা সুবিধা হবে, এই পিসগুলো থেকেই তো তোমাদের ফেব্রুয়ারির প্রথম বা জানুয়ারির শেষে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হতে চলেছে, এখান থেকেই কমন পেয়ে যাবে যে ইন্টারনালের প্রশ্নগুলো, সেজন্য ইন্টারনালের প্রশ্নগুলো ভালো করে সেই জন্য তৈরি করো। ওকে, তো এইটা রাখছি ভিডিওটা এর উপরই, তোমরা আশা করি বুঝতে পেরেছো ইন্টারনাল নিয়ে যাদের প্রশ্ন তা সেটা সমাধান হয়েছে। ইন্টারনাল যাদের এক্সাম হচ্ছে তাদের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, 2 মার্কসের 5টা প্রশ্ন লিখতে হবে ফার্স্ট সেমিস্টারের অনার্সের, আর যাদের অ্যাসাইনমেন্ট দিয়েছে তারা বাড়ি বসে বসে লিখবে, যেদিন জমা করা সাবমিশন ডেটে সাবমিট করতে হবে। আর একটা কথা বলি, যে এই যে ইন্টারনালের 10 মার্কস এটা কিন্তু কলেজ থেকে নাম্বারটা দেওয়া হয়, তো দুটো জিনিস মাথায় রেখো, এক হচ্ছে তুমি কলেজের স্টুডেন্ট, কলেজ তোমাকে একদম পুরো মার্কস দেবে না, যে 1, 2, 3 দিয়ে ছেড়ে দেবে এরকম নয় ব্যাপারটা, নর্মালি 7 থেকে 9 মধ্যে নাম্বার সবাইকেই দেওয়া হয়। নাম্বার 2 যে জিনিসটা মাথায় রেখো সেটা হচ্ছে, তার জন্য কোনো স্যার ম্যাডামকে খুশি করার কোনো প্রবণতা থাকার দরকার নেই, তুমি ঠিক টাইমে প্রজেক্ট জমা দিলেও নাম্বার পাবে, আর তুমি ইন্টারনাল এক্সামে ঠিক উত্তর লিখে এলেও নাম্বার পাবে, তো তার জন্য মানে স্যারের বা ম্যাডামের প্রিয়পাত্রী হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, সো এইসব ভুল ধারণার বশবর্তী হয়ে থেকো না, ঠিক আছে, কারণ কলেজকেও তো জবাবদিহি করতে হয়, ইন্টারনালে আপনাদের স্টুডেন্টরা এত কম পায় কী করে, তো এই নাম্বারটা দিয়েই দেওয়া হয়, ওটা নিয়ে মানে ইউ শুড কিপ নো ডাউট ইন ইউর মাইন্ড, এটা হচ্ছে ব্যাপার। যারা ফার্স্ট সেমিস্টার তাদের কিন্তু পরীক্ষা এবার এগিয়ে গেছে, মানে আমি যদি খুব ভুল না করি তোমাদের এই পরীক্ষা কিন্তু জানুয়ারির শেষের দিকে হয়ে যাওয়ার খুব সম্ভাবনা ফার্স্ট সেমিস্টারদের, ফলে তোমরা এদিক ওদিক আর মন না দিয়ে তোমরা কিন্তু সরাসরি এবার পরীক্ষায় ফোকাস করো, পড়াশোনায় ফোকাস করো, তোমাদের নোটস যদি কিছু লাগে তোমরা সরাসরি আমাদের খুব অল্প মূল্যের বিনিময়ে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আমাদের ভিডিও ডেসক্রিপশানে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্কে জয়েন করে তোমরা অ্যাডমিনকে মেসেজ করে তোমরা নোটস পেতে পারো, আর এছাড়া ইন্টারনাল এক্সামের জন্য পড়ো, সেটা সেই পড়াটাই তোমাদের পরীক্ষায় কাজে লেগে যাবে। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি, কারোর কোনো যদি এই বিষয়ে প্রশ্ন থাকে, ফার্দার কোনো ডাউট থাকে, বা কোনো রকম তোমাদের কোনো রকম আর কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা চেষ্টা করবো সেটাকে যথাযথ রিপ্লাই করার। থ্যাংক ইউ।